বাগেরহাটে প্রথমবারের মতো ঘেরের পাড়, পতিত জমি ও রাস্তার পাশে বাড়ি 14 জাতের সরিষা চাষ করেছেন চাষিরা। স্বল্প ব্যয়ে ও কম সময়ে বাম্পার ফলনের আশা করছেন তারা। মাঠ জুড়ে হলুদের সমারোহ, মৃদু বাতাসে দোল খাচ্ছে ফুলে ভরা সরিষা গাছগুলো। বাগেরহাটে প্রথমবারের মতো ঘেরের পাড়, পতিত জমি ও রাস্তার পাশে বাড়ি 14 জাতের সরিষা চাষ করেছেন কৃষকরা। কম সময়ে ফুলে ফুলে ভরে গেছে গাছগুলো, তাই তো বাম্পার ফলনের আশা চাষিদের। জায়গা ফেলানো থাকে সবজি করার পরে, জায়গা ফেলানো থাকে তা এই সরকার আমাদের যে সরিষা দিছে, এই সরিষা আমরা লাগা দেখলাম যে কিরাম হয়। সরিষা লাগাইছি, ভালো ফলন হবে ভালো আশা করি। সব দিক থেকে ফলন ভালো হয়েছে বা সামনে বেচতে পারবো। যেটা ফলিছে তাতে খুব মনে হয় যে লাভবান হব আমরা, মাথা ফোনটি যাতে পারলি। 30,000 টাকা আমাদের আয় হবে অনুমান, আর খরচ হবে 6,000 টাকা। সরিষার উৎপাদন বৃদ্ধি পেলে ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমবে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 1 ইঞ্চি জায়গাও ফেলে রাখবো না, এই মতবাদ নিয়ে বা এই নির্দেশনে নিয়ে আমরা এই রণভূমি চৌমাস মানে রাস্তার চারিপাশে যে জায়গাটা ফেলো থাকে সেই জায়গাগুলোই তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা সরিষার আবাদ করেছি। তেল ফসলের যে আমদানি সেটির নির্ভরতা কমানোর জন্য আমরা আমাদের সরিষা আবাদ বৃদ্ধির পরিকল্পনা নিয়েছি। আগামী 3 বছরে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি আমরা আরও 40% বৃদ্ধি করব। চলতি বছর জেলায় 1200 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা থেকে 1440 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, বাগেরহাট।